मैं हूं नरेंद्र दुबे, आप देख रहे हैं हिंदी एक्सप्रेस न्यूज। आइए डाल लेते हैं आज दिन भर की तमाम खबरों पर। उत्तर हावड़ा में अशोक घोष स्मृति रक्षा कमेटी द्वारा आज अशोक घोष का जन्म दिवस मनाया गया। इस अवसर पर गरीबों को साल वितरण किए गए। वहीं इस दौरान लोगों ने स्वर्गीय अशोक घोष द्वारा किए गए कार्य की सराहना की। इस दौरान जिला अध्यक्ष कल्याण घोष ने कहा कि अशोक घोष के कार्य की जितनी भी सराहना की जाए कम है। इस अवसर पर पूर्व विधायक लगन दे डाकूदा सहित कई पूर्व पार्षद उपस्थित रहे। वहीं एक सवाल के जवाब के दौरान सांसद प्रसून बनर्जी ने कहा कि जिस प्रकार से बीते दिन ISF में हमला किया गया, इसके पीछे भाजपा की साजिश नजर आ रही है। आज के आयोजन हलो আমার বাবার জন্মদিন ছিল গতকাল। আমার বাবা মারা গেছেন 6 বছর হলো। বাবা মারা যাওয়ার পর থেকে আমরা বাবা মারা যাওয়ার আগে বাবা করতেন প্রোগ্রামটা। এখন আমরা বাবা মারা যাওয়ার পর বাবার জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর যে মা বোনেরা আছে তাদের হাতে আমরা শাল তুলি। তাদের ঠান্ডায় তাদের যে কষ্ট হয় সেটা থেকে যতটা পারি আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করি। আজকে মা বোনেদের হাতে আমরা শাল তুলে দিচ্ছি। দেখুন বলতে চাইবো কি, এটা তৃণমূলের একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা খুব আনন্দিত। তৃণমূলের এইরকম মানুষ দেখেছেন, এত মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। এর মধ্যে আমাদের কল্যাণ ঘোষ, আমাদের জেলা সভাপতি উনি এসেছিলেন, উনি ওনার বক্তব্য রেখেছেন। আমাদের এমপি সাহেব আসবে, মন্ত্রী আসবে, এমএলএ আসবে, সবাই আসবে, আমাদের ব্লক প্রেসিডেন্টও আসবে। আমরা যখন রাজনীতিতে পা দিই তখন আমরা একদম 17-18 বছর বয়স, 20 বছর আমাদের সব বন্ধু বান্ধবদের বয়স, আমরা এই অশোক ঘোষের পা ধরেই রাজনীতিতে এসেছিলাম। ওনাকে আমরা পিতৃ শ্রদ্ধা করতাম। উত্তর হাওড়ায় রাজনীতিতে অশোক ঘোষ শেষ কথা ছিল এবং এখনো আমরা মনে করি অশোক ঘোষেরই আদর্শ, অশোক ঘোষেরই পথ, একমাত্র পথ উত্তর হাওড়ায়। অশোক দা মানুষকে এমনভাবে নিয়ে চলতো সেটা শেখবার মতন, সেইটা সেইটা আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করছি, যদি পারি আমাদের সৌভাগ্য। অশোক ঘোষ আলাদা করে স্যালুট বা যাই করি, রাজনীতি জগতে অশোক ঘোষকে কম করা হবে। ব্যুরো রিপোর্ট, হিন্দ এক্সপ্রেস।